বাংলাদেশ ক্রিকেট ও বিসিবিকে সচল রাখতে সরকারের কাছ থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বোর্ড পরিচালকরা। অ্যাডহক কমিটি নাকি যারা রয়েছেন তাদের দিয়েই চালিয়ে নেওয়া হবে, সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর করণীয় ঠিক করতে চান তারা। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলছেন, চ্যালেঞ্জিং হলেও ক্রিকেটের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত পরিচালকরা, প্রয়োজনীয় পদত্যাগেও রাজি আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে খবর পৌঁছে গেছে পরিচালকদের কাছে। সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন চ্যালেঞ্জ মোকাবেলা আর যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সব পরিচালক একসাথে পদত্যাগ করতে রাজি। অন্যদিকে আইসিসির গাইডলাইন মেনে নির্বাচন দিলে সেখানেও পাশে থাকতে চান সিনিয়র পরিচালকেরা। গাইডলাইন অফ আইসিসি এন্ড আমাদের কনস্টিটিউশন নিয়ে যেটা হয়, এখন ওনারা যদি বলে, আমি কালকেও বলেছি যে গভর্নমেন্ট সরকার যদি বলে যে না আমরা তোমরা চাই নেই, আমরা রিজাইন করে দিব কিছু কারণে, তাহলে নেক্সট স্টেপ হবে। তো আমার কনস্টিটিউশন আমি যতটুকু জানি যে আবার ইলেকশন দিতে হবে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ সহ ঘরোয়া লীগগুলো বন্ধ আছে, বোর্ড পরিচালকেরা অপেক্ষায় আছেন সরকারি নির্দেশনার। একটা টার্মাইলের মধ্যে আছি, হ্যাঁ, আমরা বেস্ট হয় যে আমরা গাইডেন্সটা যদি পাই যে ঠিক আছে নতুন লোক এসে চালাবে, ফাইন, আমাদের এই কথা নয়তো আমাদেরই চালাতে হবে। এই গাইডেন্সটা খুব দরকার এখন, খুব কুইকলি, কারণ আমরাও কনফিউজড, সবাই কনফিউজ। সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা কিছুদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল, বাংলাদেশও সেই সংখ্যায় পড়তে পারে গঠনতন্ত্র না মানলে। ইন্টারিম একটা বোর্ড দিতে চাই, তাহলে আইসিসির গাইডেন্স নিয়ে নেওয়াটা আমরা বেটার, যাতে আমরা অন্য কিছুর মধ্যে না পড়ি, তো সেটাই হবে ভালো। যে ইয়েতে কিন্তু বেস্ট হচ্ছে একটা গাইডেন্স আমাদের দরকার। কঠিন হলেও নারী টি টোয়েন্টি বিশ্বকাপ, বিপিএল, নারী ও পুরুষদের ঘরোয়া লীগগুলো চালিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।